আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাকে রসমেলার এক নতুন এপিসোডে। গণপ্রজাতন্ত্রী চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। 138 কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে। বেজিং শহর দেশটির রাজধানী। টেমপ্লেট SFNB গণচীনের শাসনের আওতায় পড়েছে। 22টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি কেন্দ্রশাসিত পৌরসভা, বেইজিং, থিয়েনচিং, সাংহাই এবং সুংসিং, এবং 2টি প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং এবং মাকাও। এছাড়াও চীন তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। দেশটির প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেইজিং, সুংসিং, শেনচেন, থিয়েনচিং ও হংকং উল্লেখযোগ্য। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। দেশটিকে ভবিষ্যতের একটি সম্ভাব্য পরিশক্তি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা 33% পর্ন ফিল্মই চীনে তৈরি হয়। চীনে প্রতি 1 মিনিটে 1টি প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়, এবং চীনে এত পরিমাণ ধর্ষণ এবং খুন হয়েছে। সেখানে মৃত বডি উদ্ধারের জন্য কাজের লোক রাখা হয়। চীনের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম রাষ্ট্র। সামগ্রিক আয়তনের বিচারেও এ পরিমাপের বুদ্ধির ভিত এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম এলাকা। চীনের ভূমিরূপ বিশাল ও বৈচিত্র্যময়। দেশটির অনুর্বর উত্তরাংশে অরণ্য স্টেপ তৃণভূমি এবং গোবি ও তাকলামকান মরুভূমি যেমন আছে, তেমন তার আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্যসমূহ, হিমালয় ও কোরোরাম পর্বতমালা, পামির মালভূমি ও থিয়েনশান পর্বতশ্রেণী। চীনকে দক্ষিণ এশিয়ার মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। ইয়াংসি নদী বিশ্বের তৃতীয় দীর্ঘতম ও পিত নদী বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম তিব্বতের মালভূমি থেকে উৎসারিত হয়। পূর্বের জনবহুল অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগর পড়েছে প্রশান্ত মহাসাগর। চীনের তটরেখার দৈর্ঘ্য প্রায় 14,500 কিলোমিটার বা 9,000 মাইল। বুহাই সাগর, পিট সাগর, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক সীমানা নির্ধারণ হয়েছে। চীনের উত্তরে রয়েছে মঙ্গোলিয়া, উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া, পূর্বে চীন সাগর, দক্ষিণে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ পশ্চিমে পাকিস্তান, পশ্চিমে আফগানিস্তান, কাজাকিস্তান, কার্গিস্তান ও কাজাকিস্তান। এই 14টি দেশ বাদে চীনের পূর্বে পিট সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ চীন সাগরে উল্টো দিকে আছে ফিলিপাইন। চীনারা তাদের দেশকে চংকং নামেও ডাকে, যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য। চীন নামটি বিদেশিদের দেওয়া। এটি সম্ভাব্য খ্রিস্টপূর্ব 3য় শতকে ছিল রাজবংশ নামের বিকৃত রূপ। চীনে বিশ্বের জনসংখ্যার 1/50 বাস। এদের 90%-এরও বেশি হল চৈনিক হান জাতির লোক। হান জাতিবাদে চীন আরও 55টি সংখ্যালঘু জাতির বাস করেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং এমনই রহস্য রোমাঞ্চ বা আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্যময় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তখন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।